ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন পৌর প্রধান। দলের নেতৃত্বের সিদ্ধান্ত, তার উপর শারীরিক অসুস্থতার কারণেই তার এই সিদ্ধান্তের কথা জানালেন গোবরডাঙ্গার প্রাক্তন পৌর প্রধান সুভাষ দত্ত। এবার ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন গোবরডাঙ্গার প্রাক্তন পৌর প্রধান সুভাষ দত্ত। শারীরিক অসুস্থতার কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন। পাশাপাশি তার দাবি, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে ভোট থেকে সরে দাঁড়ালাম। গোবরডাঙ্গা পৌরসভার দুবারের চেয়ারম্যান ছিলেন সুভাষ দত্ত, কিন্তু এবারের পৌর নির্বাচনে দল তাকে প্রার্থী করেনি। প্রার্থী হতে না পেরে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সুভাষবাবু। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে আপেল প্রতীকে নির্দল হিসাবে ভোটের মনোনয়ন জমা দেন। এলাকায় দেওয়াল, হোর্ডিং, ব্যানারও লাগানো হয় তার সমর্থনে। রবিবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দেন এবার ভোটে লড়ছেন না। এ বিষয়ে সুভাষবাবু বলেন, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ আরও যারা নেতৃত্ব আছেন তাদের অনুরোধ ফেলতে পারলাম না। আর দীর্ঘদিন ধরে যাদের সঙ্গে পথ চলেছি এবং তাদের বেশিরভাগই বয়সে আমার ছোট, তারা এখন রাজ্য, জেলা, স্থানীয় স্তরের নেতা। মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আমি বলতেই পারি, কারণ ওর অনুরোধ ফেলা আমার পক্ষে খুবই একেবারে অসম্ভব। গোবিন্দ দাস, নরোত্তম বিশ্বাস, অজিত সাহা, এরা সবাই আমার বয়সে ছোট কিন্তু সবাই আমার নেতা। আর তো আমি দল ছাড়ার দিন বলেছিলাম, এই মমতা ব্যানার্জি আমার হৃদয়ে। মমতা ব্যানার্জিও আহ্বান জানিয়েছেন, যারা নির্দল আছেন তারা নাম প্রত্যাহার করে নিন। সুতরাং আমার এই সব নেতৃত্ব তাদের অনুরোধে শেষ বেলায় আমি মাননীয় সুব্রত বক্সি মহাশয়ের কাছে একটা চিঠি পাঠিয়েছি যে আমি গোবরডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের যে নির্দল প্রার্থী ছিলাম, দলের স্বার্থে মমতা ব্যানার্জি আমার হৃদয়ে, আমি আমার প্রার্থীপদ উজ্জ্ব করে দিলাম। উল্লেখ্য, গত ৩ তারিখ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু হয় তৃণমূলের অন্দরে। প্রায় সর্বত্রই প্রার্থী বদল চেয়ে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকেরা। বহু পৌরসভায় তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী বা কংগ্রেসের হয়ে তৃণমূল নেতাকর্মীদের ভোটে দাঁড়াতে দেখা গেছে। বিক্ষোভ ঠেকাতে কড়া হুঁশিয়ারি দিয়েছিল তৃণমূলের উচ্চ নেতৃত্ব। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের পক্ষ থেকেও বিক্ষুব্ধদের হুঁশিয়ারি দেওয়া হয়। প্রার্থীপদ প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় দলের পক্ষ থেকে। নদিয়া ও বিভিন্ন জেলায় বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করেছে তৃণমূল নেতৃত্ব। রবিবার মধ্যমগ্রামে জেলা নেতৃত্বের বৈঠকের আগেই সুভাষ দত্তের ভোট থেকে সরে দাঁড়ানোয় গোবরডাঙ্গাতে তৃণমূল অনেকটাই স্বস্তিতে, একথা বলাই যায়। যদিও এদিন সুভাষবাবু জানান, দলীয় নেতৃত্বের অনুরোধে প্রার্থীপদ প্রত্যাহার করেছি, শারীরিকভাবে অসুস্থ, এর থেকে বেশি আর কিছু করতে পারবো না। এই কদিন কি আপনি এখন যে ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রয়েছে তার সমর্থনে লড়বেন? আমার শরীর ভালো না, আমাদের সতিনিক কর্মী আছে, তারা কেউই মেনে নিতে পারছেন না। সুতরাং আমি একদমই মানে এই শুধু উদ্যোগ করে নির্বাচন প্রক্রিয়া থেকে সরে যাচ্ছে আর কি। এই আর আমার পক্ষে আর এর বেশি কিছু উদ্যোগ করা ছাড়া এর বেশি কিছু আর করা সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।